MBBS, BDS, MDMS, MDS, BTEC ইত্যাদি বিভিন্ন কোর্সে দেশে ও বিদেশে ভর্তির ব্যাপারে এক্ষুনি যোগাযোগ করুন ইনফিনিটি @ 8420-967-999। নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্ক আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্ক প্রভু সরকার। মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে কিছু প্রশ্ন করার লোভ সামলাতে পারছি না। প্রথমে বলে রাখি, আমি ব্রাত্য বসুর একজন গুণগ্রাহী। তার অভিনয়ের, তার লেখার ক্ষমতার এবং তার পড়াশুনোর। ব্রাত্য বসু যখন শিক্ষামন্ত্রী হলেন, প্রথম দফায় প্রায় দু বছর ছিলেন, কিছু চেষ্টা তিনি করেছিলেন। তার মধ্যে সবথেকে বড় যেটা, সেটা হচ্ছে অনলাইনে ছাত্র ভর্তি। কিন্তু শাসক দলের ছাত্র সংগঠনের সেটা মনঃপূত হয়নি, তারা চাপ সৃষ্টি করে সরকারের উপর এবং শেষ পর্যন্ত ব্রাত্য বসুকে শিক্ষামন্ত্রক হারাতে হয় এবং পার্থ চট্টোপাধ্যায়ের মঞ্চে আগমন ঘটে। পার্থ চট্টোপাধ্যায়, মানিক, এইসব প্রাক্তন কর্তা ব্যক্তিরা শিক্ষা দপ্তরে মৌরসিপাট্টা শুরু করে, তারপর একের পর এক নিয়োগ, শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়োগের দুর্নীতি, পার্থ জেলে, মানিক জেলে, প্রাক্তন কর্তারা জেলে, বিধায়ক জেলে, লিপসন মাউন্সে ইডির হানা, এজেন্সির কাজের পদ্ধতিতে নিয়ে মুখ্যমন্ত্রীর বিষোদকার। আবার 2021 সালে তৃতীয় তৃণমূল সরকারের শিক্ষামন্ত্রী হিসাবে ব্রাত্য বসুর আবার দায়িত্ব গ্রহণ। প্রথম কথা, যে নিয়োগ দুর্নীতি নিয়ে এত চারিদিকে হট্টগোল, চাপালুতর, মামলা মকদ্দমা, ধরপাকড়, তৃণমূলের বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসা রাজনীতি করার অভিযোগ, যে গণ্ডগোলগুলো হয়েছে সেটা কিন্তু ব্রাত্য বসুর আমলে হয়নি। পুরোটাই হয়েছে পার্থ চট্টোপাধ্যায় যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখন। ব্রাত্য বসুর একটা ভিডিও ভাইরাল হয়েছিল দমদমের একটা সভায়, তিনি বলছেন যে তৃণমূল করলেই চাকরি পাওয়া যাবে। এটা নিয়ে আমি ব্রাত্যবাবুকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলছেন আমি দলীয় সভায় এটা বলেছি। চিরকালই যারা শাসক দল থাকে তাদের সমর্থক পরিবারের ছেলে মেয়ে এবং যারা ডিরেক্ট পার্টি করে তাদের লোকজনকে চাকরিতে অগ্রাধিকার দেওয়া হয়, এটা সত্য। এটা কতটা নৈতিকতার মাপকাঠিতে ঠিক আমি সে প্রশ্নে যাচ্ছি না, কিন্তু যুগে যুগে এটা হয়ে আসছে, কোথাও কম কোথাও বেশি। কিন্তু যে প্রশ্নগুলো আমি ব্রাত্যবাবুকে করতে চাই সেগুলো হলো এই রকম। এক, উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবনের সঙ্গে যে সংঘাতে আপনার মন্ত্রক জড়িয়ে পড়ল, সেটা কি শিক্ষা ব্যবস্থার সার্বিক মঙ্গলের জন্য সঠিক পদক্ষেপ? আদালত কিন্তু রাজ্যপালের পক্ষেই মতটা দিয়েছেন। তিন, আলাপ আলোচনা করতে হবে তার মানে এই নয় যে আলাপ আলোচনায় সরকারের বা শিক্ষামন্ত্রকের প্রতিনিধিরা যেটা বলবেন সেটাই রাজ্যপালকে গ্রহণ করতে হবে, একদমই তা নয়। যে সার্চ কমিটি গঠন করা হচ্ছে, সেই সার্চ কমিটিতে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, শিক্ষামন্ত্রকের প্রতিনিধি, রাজভবনের প্রতিনিধি, ইউজিসির প্রতিনিধি, তাহলে পাঁচজনের মধ্যে তিনজন হচ্ছে রাজ্য সরকারের প্রতিনিধি। তাহলে এখানে কিভাবে নিরপেক্ষভাবে একজন উপাচার্যকে নিয়োগ করা সম্ভব? মাননীয় ব্রাত্যবাবুকে বলি যে আপনি মুখ্যমন্ত্রীকে আচার্য পদে চেয়ে বিল পাশ কেন করালেন বিধানসভায়? আপনি তো একজন কি বলবো শিক্ষাব্রতীকে আচার্য পদে মনোনীত করার জন্য বিধানসভায় বিল পাস করতে পারতেন।
যে বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন এমন একজন শিক্ষা ব্যক্তিত্ব যিনি সারাটা জীবন শিক্ষার উন্নতিকল্পে ব্যয় করেছেন, তার ইম্পেকেবল ইন্টিগ্রিটি, তার অসাধারণ পাণ্ডিত্য এবং তার গবেষণা এবং দেশে বিদেশে শিক্ষানুরাগী মহলে তার একটা কি বলবো অ্যাকসেপ্টেন্স, এই ধরনের মানুষ কি বিরল? একদমই বিরল না। কিন্তু আপনি মুখ্যমন্ত্রীকে আচার্য করতে চাই করবার জন্য বিল পাস করিয়েছেন। আপনি কি মনে করেন যে মুখ্যমন্ত্রীর আচার্য হবার যোগ্যতা আছে? আমি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এরা রাজনৈতিক ব্যক্তিত্ব, এদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ের আচার্য করে রাখার বিরোধী। বিশ্বভারতীর আচার্য কেন প্রধানমন্ত্রী হবেন? নিশ্চয়ই কোনো শিক্ষাবিদকে হওয়া উচিত, এটা আমার মত। তাই রাজ্যেও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য কোনো শিক্ষা অনুরাগীর হওয়া উচিত, শিক্ষাবিদের হওয়া উচিত, তার মাপকাঠি থাকবে। তা না করে মুখ্যমন্ত্রীকে আপনি আচার্য মানাবার জন্য বিল পাস করেছেন, কেন? এতে কি আমাদের শিক্ষা জগতের ভাবমূর্তি উন্নত হচ্ছে? তারপরে আসুন র্যাগিং। আপনি, আমিও আপনার সঙ্গে সহমত, আমি মুক্ত চিন্তার পক্ষে, কিন্তু মুক্ত চিন্তার নামে অসভ্যতা, স্বেচ্ছাচারিতা, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবাধে মদ খাওয়া, গাঁজা খাওয়া, প্রথম বর্ষের ছাত্রদের উপর অত্যাচার করা, এগুলোকে তো সমর্থন করি না, আশা করি আপনিও করেন না। আমরা সবাই মুক্ত চিন্তার পক্ষে। মুক্ত চিন্তা আর স্বেচ্ছাচারিতা এক নয়। যারা মুক্ত চিন্তার নামে স্বেচ্ছাচারিতা করে, যারা মুক্ত চিন্তার পক্ষে মিটিং মিছিল করে, গলা ফাটায়, গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতার পক্ষে জোরালো সওয়াল করে, তারাই আবার বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে গিয়ে খাপ পঞ্চায়েত বসায়। যে ছেলেটি বা মেয়েটি একটু মুখ চোরা, সেভাবে নিজেকে কমিউনিকেট করতে পারে না ক্লাসে, ক্লাসে একটু চুপচাপই থাকে, সে আবার যখন হোস্টেলে ফিরে আসে তখন সে সিংহ হয়ে যায়, বাঘ হয়ে যায়, প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের উপর দাদাগিরি করে এবং সেই দাদাগিরির স্বরূপ র্যাগিংয়ের মধ্যে প্রকাশ পায়। এটা সবাই মুক্ত চিন্তার কারবারই। তাহলে আপনি বিধানসভায় মঙ্গলবার যাদবপুর নিয়ে আলোচনায় বললেন যে মুক্ত চিন্তার পক্ষে আপনি, আমিও মুক্ত চিন্তার পক্ষে, কিন্তু মুক্ত চিন্তার নামে যাদবপুরে যে টুকরে টুকরে গ্যাংয়ের আস্ফালন, সেই আস্ফালনকে বন্ধ করার জন্য কি কংক্রিট স্টেপ আপনি নিয়েছেন বা আপনার মন্ত্রক নিয়েছে? এটা আজকের নয়, অনেকদিন ধরে হচ্ছে। ওখানে কেন সিসিটিভি ক্যামেরা বসানো হয়নি? কারণ কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধানমন্ত্রী এ প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের নির্দেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানেনি? কেন সেখানে অ্যান্টি র্যাগিং স্কোয়াড গঠন হয়নি? কেন পাস আউট ছেলেরা হোস্টেল দখল করে থাকবে? এই দায় তো আপনি এড়াতে পারেন না। রাজ্যপাল নিজের খেয়াল খুশিতে চলছেন, তিনি প্রাক্তন আইপিএসকে উপাচার্য করে দিচ্ছেন, প্রাক্তন বিচারপতিকে উপাচার্য করে দিচ্ছেন, ইউজিসি বলে যে 10 বছর অধ্যাপনা করলে তবে উপাচার্য হিসাবে বিবেচিত হতে পারে, কিন্তু রাজ্যপাল নিজের মতোই সব করছেন। আমি রাজ্যপালের এই মাৎসন্যায় সমর্থক নই, কিন্তু আপনার দায়িত্ব হল যে যাদবপুর প্রেসিডেন্সি এই সমস্ত জায়গায়। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও, রাইট চয়েস, রাইট ডিসিশন। বারে বারে অভিযোগ করে, বিশেষ করে যাদবপুরে, যে মুক্ত চিন্তার নামে
দেশবিরোধী কাজ হয় ওখানে, টুকরে টুকরে গ্যাংয়ের আস্ফালন ওখানে। তাদেরই একটা অংশ নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করেছিল একুশে, তাদের প্রতি আপনারা সহানুভূতিশীল বলে অভিযোগ, সেই অভিযোগ খণ্ডাতে আপনাদের কি ব্যবস্থা? কেন যাদবপুরে অ্যান্টি ন্যাশনাল এলিমেন্ট থাকবে? মাওয়ের নাম করে, স্টালিনের নাম করে খুন করবে, দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ উঠছে। একজন কেন্দ্রীয় মন্ত্রী যখন আপনাদের দলে আছেন, তাকে নিগ্রহ করা হয়েছিল, তাকে বাঁচাতে রাজ্যপাল গিয়েছিলেন। যাদবপুর থানার পাশে যাদবপুর বয়েজ মেন হস্টেল, সেখানের পড়োশিরা পর্যন্ত ওই ছেলেগুলোর অত্যাচারে অতিষ্ঠ, তাও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিজিৎ চক্রবর্তীকে আপনার পূর্বসূরি পার্থ চট্টোপাধ্যায় জোর করে সরিয়েছিলেন ক্যাম্পাসে, আন্দোলনের নামে স্বেচ্ছাচারিতা করছিল একদল ছাত্রছাত্রী, তিনি সেই স্বেচ্ছাচারিতা বন্ধ করার জন্য পুলিশ ডেকেছিলেন। কি অন্যায় করেছে? মুক্তাঞ্চল হিসেবে থাকবে যাদবপুর, এবং একদল ওখানে আস্ফালন করবে মাও, স্ট্যালিন, লেনিনের নামে, ভারত মাতাকে অপমান করবে, আপনার দপ্তর হাত পা গুটিয়ে বসে থাকবে। আপনি রাজ্যপালকে কাঠগড়ায় তুলেছেন, আপনি তুলতে পারেন, কারণ রাজ্যপাল যে আচরণ করছেন শিক্ষা জগতে সেটাকে সমর্থনযোগ্য নয়। আমি দত্তহীন ভাষায় বলছি, কিন্তু আপনার দপ্তরও তো দায় এড়াতে পারে না। তাহলে দায় ঠেলাঠেলি না করে, চাপান উত্তরটাকে না করে, যাদবপুর আমাদের গর্ব, শুধু যাদবপুর কেন, পুরো শিক্ষা ব্যবস্থার উপর যে প্রশ্নচিহ্ন উঠেছে, শিক্ষা ব্যবস্থাকে সব সন্দেহের ঊর্ধ্বে, সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে আনাটা আপনার দায়িত্ব, আপনি পারেন। আপনি মহীয়সী নারীকে খুশি করবার জন্য যেটা বিশ্বাস করেন না সেটাও যদি করেন, তাহলে তো আপনার কে প্রশ্ন করার অধিকার আমাদের আছে। আপনি নিজে একজন অধ্যাপক মানুষ, আপনি জানেন শিক্ষা জগতের বাস্তবতাটা, যাদবপুরের ভিতরকার ইকুয়েশন আপনি জানেন, আপনি এটাও জানেন যে একজন শিক্ষাবিদকে আচার্য করা দরকার সামগ্রিকভাবে শিক্ষার হাল ফেরাতে, কিন্তু তাও আপনি এই সংস্কারের পদক্ষেপগুলো নিচ্ছেন না কেন? ওই তো মিথিক্যাল সিসিফাসের মতো ব্যাপার, যে সিসিফাস ভগবানের অভিশাপে একটা পাথর ঠেলে 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 পাহাড়ের উপর তুলত, আবার সেই পাথরটা গড়িয়ে আবার এক জায়গায় চলে আসতো, আবার সিসিফাস সেই পাথরটা পাহাড়ের উপর তোলার চেষ্টা করতো, আবার গড়িয়ে আসতো, অনন্তকাল ধরে চলছে। তাহলে কি অনন্তকাল ধরে এই সিসিফাসের মতো আমরা চেষ্টা করে যাব শিক্ষার হালটা ফেরাতে? একটা জায়গায় যাব, আবার সেই আগের জায়গায় ফিরে আসব। তাহলে ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে একটা গর্ব আমাদের ছিল, শিক্ষা, মেধা, কিছু প্রতিষ্ঠান যেগুলো ভারতবর্ষ কেন বিশ্বের কাছে যার সমাদর ছিল, কিন্তু এখন অবস্থাটা দেখুন, প্রচুর ছেলে মেয়ে এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে, তারপর তো নিয়োগ দুর্নীতির অভিজ্ঞতা আছে। আপনার কাছে গুরু দায়িত্ব, শিক্ষা মন্ত্রকের সঙ্গে এই রাজ্যের প্রতিটা পরিবার কোনো না কোনোভাবে যুক্ত, কারোর ছেলে ভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে, কেউ কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছে, কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে, কেউ স্কুল কলেজে চাকরির জন্য তৈরি হচ্ছে। তাহলে এই শিক্ষা ব্যবস্থার
কল্যাণকে বদলানোর দায়িত্ব আপনার, আমরা সহায়তা করব, আমরা মত তৈরি করব যে না, ব্রাত্যবাবু ব্যতিক্রম, ব্রাত্যবাবু অতীতের ভুলগুলোর আর পুনরাবৃত্তি চান না, তিনি একজন মাস্টারমশাই, তিনি শিক্ষক ছাত্র সবার স্বার্থকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজবেন, এই প্রত্যাশা আপনার উপর আমার আছে, কিন্তু পূরণ করার দায়িত্ব আপনার এবং আপনার মন্ত্রকের। এখনো সময় আছে, যদি আমরা সুযোগটার সদ্ব্যবহার না করি তাহলে শকাত শরীরে ডুববো, কেউ আমাদের দিকে আর ফিরেও তাকাবে না। তাই ব্রাত্যবাবুর কাছে অনুরোধ, আপনার পূর্বসূরি মত্ত হাতির মতো শিক্ষা ব্যবস্থাটাকে ঘেঁটে দিয়েছে, নষ্ট করেছে, আপনি অনেকটা পিছন থেকে শুরু করেছেন। আশা করব যে আপনি পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে সুবিচার করবেন এবং শিক্ষা মন্ত্রকের প্রতি আপামর বঙ্গবাসীর ভরসা যাতে ফিরে আসে সেসব নিয়ে সদর্থক পদক্ষেপ করবেন।